নলহাটির জঙ্গল, কিন্তু ভুটান এর পরের পথ কিন্তু আরো কঠিন। তুমি একটা কাজ করো, তুমি পরমেশ্বরীকে আমার কাছে দাও। না না ভাজুরী দাদা, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি শুধু পথ দেখিয়ে নিয়ে চলুন দাদা। বুঝছি, পথ কি আমি নিজেই চিনি নাকি? যে বড় বড় গাছ, যা ঘন জঙ্গল, এখানে তো দিনের বেলা তো রাতের অন্ধকার। তাহলে কিভাবে মায়ের ধারে পৌঁছাবো? না না পৌঁছাবো বুঠান, অবশ্যই পৌঁছাবো। মা স্বয়ং মাই ভরসা, মায়ের থানে আমরা পৌঁছাবো। অবশ্য আমি ভাবছি অন্য কথা, জঙ্গলের রাস্তায় যদি পথ হারাই। আচ্ছা ভজরী দাদা, আপনি পায়ের শব্দ পাচ্ছেন? পায়ের শব্দ? হ্যাঁ, ওদিক থেকে কেউ যেন আসছে মনে হচ্ছে। ওদিক থেকে না? হ্যাঁ ওই তো, ওদের একজন কেউ আসছে। ওঠার, ওকে জিজ্ঞেস করি। হ্যাঁ, মায়ের থানে যাওয়ার রাস্তাটা জিজ্ঞেস করি। হ্যাঁ তাই করুন। এই যে ও ভাইয়া, ও ভাইয়া, হ্যাঁ শুনছো? বলছি যে মায়ের থানে যাওয়ার পথটা কোন দিকে একটু বলবে? কোন মায়ের থান? মা নলহাটেশ্বরীর থানে যাব। কি বলছেন? কি আপনাদের কি মরার ইচ্ছা হয়েছে? কেন? ওই জায়গা এক ভয়ঙ্কর জায়গা, আর তার থেকে ওখানে এক সাংঘাতিক ভয়ঙ্কর কাপালিক থাকে। ওই কাপালিকে সাধনায় যদি কোনোরকম ব্যাঘাত ঘটে তাহলে ওরাতে বলি হতে হবে। কোনোরকমে ওখান থেকে পালিয়ে আসতে পেরেছি, প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। তবে তবে কি আচ্ছা বলছি কি, যে সাধককে বলি দেবেন ওই কাপালি, তার নাম জানেন আপনি? তার নাম রামপ্রসাদ। সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।